ফাসিস্ট সরকার সমাজকে সমাজ মনে করত না, দেশের মানুষের মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে পতিত ফাসিস্ট সরকার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ নারী ও শিশু অধিকার ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজকে সমাজ মনে করতো না, তারা মনে করতো সবকিছু তাদের অধীনে, তারা একমাত্র লুটেরা, তারা সে লুটেরা নিয়ে মানুষকে জমিয়ে রেখে এদেশের মাটি ও সম্পদ তারা সেটা ভোগ করবে। আজকে সে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কিন্তু আমাদের নারী সমাজ এখনো অসহায়, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।